হাই বন্ধুরা, আজকে রূপাদের ঘরে একটা নতুন আবার একটা রেসিপি নিয়ে এসেছি রান্নাঘরে। এটা বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন লোহার কড়াই, ছোট পেটাই লোহার কড়াই। আজকে রেসিপিটা আছে তেল ট্যাংরা। এখানে ট্যাংরা মাছ প্রায় 300 মতো ভাজা আছে, আর আমার লাগছে ধনে জিরে গোলমরিচ 2 চামচ মতো বাটা, টমেটো বাটা আর আদা বাটা, লাগছে ধনে পাতা। এটা পুরোটা সর্ষের তেল, এবং তেলটা বেশি লাগবে পরিমাণে। এই হাফ কাপ মতো সর্ষের তেল দেওয়া আছে, অবশ্যই দেব গোটা এই কালো জিরে ফোড়ন। কিছুই লাগে না বন্ধুরা এটা বানাতে, এবং খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি এটা দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো আমি টমেটো বাটাটা 1 চামচ। এর মধ্যে দেব আমি ধনে জিরে বাটাটা 1 চামচ। এটা পরিমাণে বেশি লাগবে বন্ধুরা, কারণ হচ্ছে এই বাটাটার উপরেই তরকারিটা পুরো। এবং জিরেটার থেকে একটা ভাজা গন্ধ বেরোবে। এইভাবে হয়ে যাওয়ার পরে নাকে একটু শুকে দেখবেন, খুন্তির গায়ে থেকে একটা জিরে ভাজার গন্ধ বেরোবে, তারপরে আপনার মশলাটা হয়ে যাবে। এই লোহার কড়াই এই রান্না তো বন্ধুরা একদম উঠেই গেছে, এখন আর হয়ও না, দেখাও যায় না। আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা চিনি। ও সরি, বাম হাতে হয়ে গেল আবার। হলুদ দিলাম, এই সময় আমি আরেকটু তেল দেব। এটার নাম তো তেল ট্যাংরা, তো একটু তেলটা বেশি থাকবে। এই হাফ কাপ মতো থাকবে তেলটা। এর মধ্যে বন্ধুরা ধনে পাতাটা দিয়ে দেবো কষানোর মধ্যে।
নুন আমার জিরে ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো লঙ্কাটা, যে যার মতো দেবেন, কেউ গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, কেউ কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। দেখুন আমার এটা হয়ে গেছে, এটা আছে গরম জল, জলটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গরম জল দেওয়ার সাথে সাথে এরকম তরকারিটা ফুটে গেল। দিয়ে দেবো আমি মাছগুলো, মাছটা সেদ্ধ হয়ে যাবে, এবং মাছের মধ্যে দিয়ে যদি তেল ছেড়ে দেয় তখনই তরকারিটা আপনার হয়ে যাবে। আমি একটু ঢাকা দিই, মিনিট পাঁচেক একটু কমিয়ে দিলাম। ফুটে গেছে, এবার একটু কমিয়ে দিলাম। যে দাদা এবং দিদিরা অফিসে যান তাদের জন্য এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে কম সময় লাগে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি লবণ দিইনি বন্ধুরা, এবার লবণটা আমি দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম, তাহলে বন্ধুরা আমার এইটাও হয়ে গেল। এটা বেশি সময়ও লাগে না, শুধু একটু মাছটা সেদ্ধ হয়, সেদ্ধ হওয়া পর্যন্ত সময়, ব্যাস আর কিছুই না।
কোনো পেঁয়াজও লাগলো না, রসুনও লাগলো না, কোনো কিছু লাগলো না। দেখুন গায়ে সব তেল ছেড়ে দিয়েছে। আমার হয়ে গেছে বন্ধুরা, তাহলে আমি বন্ধ করে নিলাম। পুরো তেল ছেড়ে দিয়েছে তরকারিটা থেকে। ঠান্ডা হলে, তরকারিটা ঠান্ডা হলে পুরো তেল ছেড়ে দেবে। তাহলে বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার রেসিপি রান্নাগুলো দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আমার নমস্কার নেবেন।